আসসালামু আলাইকুম আমি মাহিন চলে এসেছি আজকে নতুন একটি অঙ্কের পর্ব নিয়ে কীভাবে আপনি পাঁচ সেকেন্ডে যে কোনো অঙ্কের বর্গমূল নির্ণয় করবেন প্রথমে আসুন জেনে নেই কীভাবে বর্গমূল বের করা হয় বা বর্গমূল জিনিসটা কি। কোনো একটি মানকে নিজের সাথে দুইবার গুণ দিলে যে মানটি পাওয়া যায় তাকে বর্গমূল বলা হয় যেমন টু স্কয়ারের বর্গমূল ফোর দুইকে যদি নিজের সাথে দুইবার গুণ দেন তাহলে ফোর আসে 4 4 16 অর্থাৎ 4 নিজের সাথে দুইবার গুণ দিলে 16 আসবে আসুন আমরা একটি অঙ্কের মাধ্যমে বের করি কিভাবে বর্গমূল বের করা যায় প্রথম আমরা দেখব 676 √m মাল্টি কত আপনি চাইলেই প্রশ্নের মান দেখে বলে দিতে পারবেন কত অঙ্কের উত্তর হবে এখানে ডিজিট আছে তিনটি এটা হচ্ছে বিজোড় বিজোড় থাকলে তার সাথে আপনি 1 যোগ করে মানটাকে দুই তারা ভাগ করে দিবেন তাহলে তিন আর এক চার দুই দ্বারা ভাগ করলে দুই তাহলে এর উত্তরটা হবে দুই অঙ্কের তা শুন দেখে অঙ্কটা কি সিক্স এটা ডান দিক থেকে বাম দিকে ডান দিক থেকে বাম দিকে আপনি জোড়া করে ভাগ করবেন যেমন প্রথম জোড়া সেভেন সিক্স আর এই পাশে আছে সিক্স সেভেন্টি সিক্সকে আপনি নিচে লিখলেন এখানে একক স্থানীয় অঙ্ক হলো সিক্স এই একক স্থানীয় অঙ্ক এই পাশে কিছু স্কোয়ার রোড মান আছে যেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে কোন কোন একক স্থানে অঙ্কের সাথে মিলে যায় সেগুলো আপনি নির্ণয় করবেন যেমন ষোলো পরে সিক্স আছে এটা হলো চার এখানে আছে আপনার সিক্স ছত্রিশ এ দুটোই আছে তাহলে সিক্সের ক্ষেত্রে আপনার ফোর হতে পারে অথবা হতে পারে কত সিক্স আর এ আছে শুধু সিক্স এই সিক্সের কাছাকাছি কোন বর্গমূল হয়ে থাকে যদি টু স্কোয়ারের কথা চিন্তা করেন তাহলে আসে ফোর যদি থ্রি স্কোয়ারের কথা চিন্তা করেন তাহলে আসে কত নাইন তাহলে আপনি পেলেন কত টু স্কোয়ার তাহলে সিক্সের জন্য হবে কত টু তাহলে আপনি দেখতে পাচ্ছেন অঙ্কটা হতে পারে টোয়েন্টি ফোর অথবা হতে পারে টোয়েন্টি সিক্স কোনটি হবে সেক্ষেত্রে আপনি দেখেন দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে আপনি অঙ্ক পেয়েছেন কত টু টু এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত থ্রি তাহলে টু আর থ্রি অর্থাৎ যে মানটা পাবেন তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা তারা গুণ দেবেন গুণফল কত সিক্স যদি গুণফলটি এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে ছোট হয় তাহলে নির্ণয় সংখ্যা হবে উপরে বড় সংখ্যাটি অর্থাৎ এখানে হবে সিক্স তাহলে বড় সংখ্যা কত আমাদের ছাব্বিশ তাহলে সিক্স এর উত্তর হচ্ছে টোয়েন্টি এখন আমরা দেখব আরেকটি অঙ্ক ফাইভ এর বর্গমূলটা কত তাহলে আসুন আগে বের করেন এটা ক অঙ্কের উত্তর হবে এখানে এক দুই তিন চার চার অঙ্ক আছে মানে জোর জোর সংখ্যালে যে মানটা পাবেন তাকে দুই দ্বারা ভাগ করে দিবেন তাহলে মান পাচ্ছেন কত দুই তাহলে এখানে উত্তরটা হবে দুই অঙ্কের তারপর আপনার ডান দিক থেকে বাম দিকে জোড়া করলেন আছে কত পঁচিশ পঁচিশের এক স্থানীয় অঙ্ক কত ফাইভ তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইভ শুধুমাত্র একটার জন্য আছে কত পাসের জন্য তাহলে এখানে আপনি লিখলেন কত ফাইভ এর পাশে আছে আপনার ছাপ্পান্ন কাছে কাছাকাছি বর্গমূল কি আছে দেখেন সেভেন স্কোয়ার করলে হয় ঊনপঞ্চাশ এইট স্কোয়ার করলে হয় সিক্সটি ফোর তাহলে আমার হচ্ছে কত সেভেন তাহলে আপনি এ পাশে কত লিখলেন সেভেন আর ফাইভ অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের কত সেভেন্টি ফাইভ এটা গেল চার অঙ্কের যদি আমরা বড় অঙ্ক নিতে চাই যেমন ধরুন ছয় অঙ্কের একটি সংখ্যা ওয়ান জিরো জিরো ফোর এইট নাইন এখানে অঙ্ক আছে কটা ছয় অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়কে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন তাহলে উত্তরটা হবে কয় অঙ্কের তিন অঙ্কের তিন অঙ্কের উত্তর হবে আমার তাহলে ডান দিক থেকে বাম দিকে আমরা জোড়া করে নিলাম আচ্ছা আমাদের কত এইটটি নাইন এইটটি নাইনের নাইন হতে পারে কটা ক্ষেত্রে দুটো ক্ষেত্রে একটা হতে পারে থ্রি এর জন্য আরেকটা হতে পারে ঊনপঞ্চাশের জন্য তাহলে এইটটি নাইন দু রকমভাবে হতে পারে নাইনের জন্য থ্রি হতে পারে হতে পারে কত আমাদের সেভেন তাহলে এখন আছে আমাদের ওয়ান জিরো জিরো ফোর এই ওয়ান জিরো জিরো ফোর কাছাকাছি যদি আপনি তিরিশ স্কোয়ার করেন তাহলে হবে আপনার নয়শো আর যদি আপনার একত্রিশকে স্কোয়ার করেন মানটা একটু করে নেবেন ওয়ান ওয়ান করলে ওয়ান থ্রি জিরো থ্রি নাইন তাহলে ওয়ান সিক্স নাইন নাইন সিক্স ওয়ান আসে তাহলে কাছাকাছি আমাদের মান কি পাচ্ছে আমরা একত্রিশ নাইন সিক্স ওয়ান তাহলে একত্রিশ পেলাম একত্রিশের পরবর্তী সাবেক সংখ্যা কত আমাদের বত্রিশ তাহলে একত্রিশকে যদি আমরা পরবর্তী সাবেক সংখ্যা বত্রিশ দ্বারা গুণ করি দুই তিন দু তিন একে তিন তিন নয় টু এখানে পাচ্ছি কত নাইন এখানে হচ্ছে নয়শো বিরানব্বই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানটি আছে নশো বিরানব্বই তার থেকে এক হাজার চার হলো বড়ো তাহলে এখানে দুটার মধ্যে কোন সংখ্যা নিতে হবে বড় সংখ্যাটি নিতে হবে তাহলে উত্তরটা হচ্ছে থ্রি ওয়ান সেভেন এবার আপনি চাইলেই যে কোনো অঙ্কের চার অঙ্কর পাঁচ অঙ্ক ছয় অঙ্ক সাত অঙ্ক যে কোনো অঙ্ক আপনি নির্ণয় করতে পারবেন যদি আপনার ভিডিও লেকচারটি ভালো লেগে থাকে তাহলে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সহজে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যান